হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের লুৎফুন্নেসা জলিয়াপ্পা। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম কপোতাক্ষ নদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। দেখো মাইকেল মধুসূদন দত্তের ছবিটা দেখো, দেখে নিশ্চয়ই তোমাদের মনে এতক্ষণে প্রশ্ন এসে গেছে মাইকেল মধুসূদন দত্তর জন্মসাল কত, মধুসূদন দত্তের বাড়ি কোন জেলায়, কত সালে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, তার পিতার নাম কি, তিনি কোন দেশে অবস্থানকালে কবিতাটি লিখেছিলেন। তাহলে তার জন্মসাল 1824, 25 জানুয়ারি, জন্মস্থান যশোর সাগরদাড়ি গ্রামে, জমিদার পরিবারে। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী, আর মেঘনাদ বধ কাব্য তার অমর কীর্তি। তিনি চতুর্দশপদী কবিতা, ইংরাজিতে সনেট জাতীয় কবিতা লিখেছেন। এটা জমিদার বাড়ি, এটা তার পৈতৃক নিবাস, তার মানে তার পিতার বাড়ি। জমিদার বাড়ি অনেক সুন্দর দেখতে, দেখো গাছপালা ভর্তি, নীল আকাশের নিচে সুন্দর একটা জমিদার বাড়ি দেখা যাচ্ছে। এটাই ছিল মাইকেল মধুসূদন দত্তের পিতার বাড়ি, এটা যশোর জেলার সাগরদাড়ি গ্রামে অবস্থিত। তিনি, তোমরা এটা পড়বা কেন, এটা তোমাদের স্বদেশ প্রেম জাগ্রত করা, কবির স্বদেশ প্রেম জাগ্রত করার জন্যই এই কবিতা তোমাদের পাঠ্য। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, আর তিনি কপোতাক্ষ নদ কবিতা ফ্রান্সের ভার্সাই শহরে অবস্থানকালে লেখেন। তার ইংরাজির প্রতি গভীর মমত্ব বোধ তাকে নিয়ে যায় ফ্রান্সের ভার্সাই শহরে। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা বলতে বোঝানো হয়েছে মাতৃভূমির প্রতি যে প্রগাঢ় ভালোবাসা, সেটাকে বলা হয়েছে কবির প্রার্থনা নদের কাছে, যে নদ যেন তার কথাগুলো তার বন্ধু বান্ধব তার আপনজনের কাছে পৌঁছে দেয়। কবি কপোতাক্ষ নদকে কখনোই ভুলতে পারেন নাই, কারণ এই কপোতাক্ষ নদের তীরেই তিনি বড় হয়েছেন, ছোটবেলায় ছুটে বেড়িয়েছেন, খেলা করেছেন, তাই তিনি তার শৈশবের কৈশোরের নদকে কখনোই ভুলতে পারেন নাই। সনেটের বৈশিষ্ট্য যে সনেট জাতীয় কবিতায় 14 লাইন থাকে, প্রথম 8 লাইনে থাকে অষ্টক, শেষের 6 লাইনে থাকে ষষ্ঠক। প্রথম 8 লাইনে ভাবের পরিবর্তন, শেষের 6 লাইনে ভাবের পরিণতি। প্রথমেই থাকে কবি যে আকুতি, কবির যে প্রার্থনা, সেগুলোই আছে। ষষ্ঠকে কবি বলতে চেয়েছেন যে তাকে যেন কেউ না ভোলে, বাংলার বঙ্গজনের কানে কানে যেন সবাই তাকে জানিয়ে দেয় যে কপোতাক্ষ নদ কখনো তাকে ভোলে নাই, কবি ভোলে নাই, কবিকেও যেন কেউ না ভোলে। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশ প্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার সাগর দাড়ি কপোতাক্ষ নদের তীরে তিনি জন্মগ্রহণ করেছেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশবের কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদীর কলকলধ্বনি শুনতে পান। কত দেশ দেখেছেন, কত নদ দেখেছেন, কিন্তু কবি কখনো কপোতাক্ষ নদের কথা ভুলেন নাই। বন্ধুরা, তোমরা কবিতাটা পড়ে নিও। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত অর্থাৎ সবসময় তোমার কথা আমি ভাবি,
সতত যে মতিলোক নিশার স্বপ্নে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে। মিথ্যা ভ্রান্তির ছলনে কবি তার গান জুড়ান। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটিকার জলে। ওই যে কবির যে ভালোবাসা, কবির যে শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত নদ, এই জন্যেই কবি ভুলতে পারেন না। তিনি এই নদকে দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে মায়ের সঙ্গে তুলনা করেছেন। মাকে যেমন মানুষ ভুলতে পারেন না, কবিও এই নদকে ভুলতে পারেন না। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবার দেখা হবে কোনো পাঠ নিয়ে তোমাদের সঙ্গে। আল্লাহ ভরসা। খোদা হাফেজ।